সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। কালকে আমি বিভাগ পরিবর্তন এবং প্রয়োজনীয় কিছু কথাবার্তা বলছিলাম ভর্তি বিষয় নিয়ে। আজকে আমি এডমিশন টেস্টের জন্য যে তোমাদের প্রয়োজনীয় বইগুলো দরকার, মেইন বইয়ের সাথে যে গাইড বইগুলো ফলো করবে বা কোন কোন শীটপত্র ফলো করলে তোমরা অতি দ্রুত মানে কম সময়ে একটি ভালো প্রিপারেশন নিতে পারবে, সেই বিষয় নিয়ে কথা বলবো। তো চলো যাওয়া যাক। আমি যদি প্রথমেই বলি যে তোমরা যারা বিভাগ পরিবর্তন করবে, বিশেষ করে ঘ ইউনিট, মানে অর্থাৎ যার মেইন সাবজেক্ট থাকে বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান, আমি আবারও বলছি যে খ ইউনিটের ক্ষেত্রে বা ঘ ইউনিটের ক্ষেত্রে মেইন যে তিনটি সাবজেক্ট থাকে বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান। তো বাংলার ক্ষেত্রে বোর্ড বইটি অবশ্যই গুরুত্বপূর্ণ, নিজস্ব যে বোর্ড বইটি থাকে সেটি পুঙ্খানুপুঙ্খভাবে পড়তে হবে। বিশেষ করে কবি পরিস্থিতি, পাঠ পরিস্থিতি বোর্ডে মুখস্থ রাখতে হবে, শব্দত্বগুলো মুখস্থ রাখতে হবে, ইম্পর্টেন্ট কন্ডিশনগুলো মুখস্থ রাখতে হবে, ক্যারেক্টারগুলো মুখস্থ রাখতে হবে, ক্যারেক্টারের বৈশিষ্ট্যগুলো মুখস্থ রাখতে হবে। সর্বোপরি হচ্ছে কোন লাইন মানে কোন কবিতার কোন অংশ বিশেষ বা মাত্রাটা কী বা কোন ছন্দে রচিত, এগুলো কিন্তু অনেক সময় তার উৎসটা কী এগুলো এসে থাকে। তো বাংলা বোর্ড বইটি খুব ভালোভাবে পড়তে হবে। বাংলা বোর্ড বইয়ের পাশাপাশি যে নবম দশম শ্রেণীর যে হচ্ছে বাংলা ব্যাকরণ যে বোর্ড বইটি আছে, মুনির চৌধুরী এবং তোফাজল স্যারের লেখা, এই বইটি অনেক গুরুত্বপূর্ণ, এটাও লাগবে। এবং এর সাথে পাশাপাশি এডিশনাল তুমি যদি কোনো গাইড বই নিতে চাও তাহলে অগ্রদূত অথবা হচ্ছে অভিযাত্রী নিতে পারো, কারণ এই দুটি আমার দেখা বাজারের বেস্ট বই। এটি বাংলার জন্য গেল। এখন ইংরেজির জন্য হচ্ছে আসলে এই প্রিপারেশনটি অনেক আগ থেকে নিতে হয়, এটা এই কী বলবো এই কয়েকদিনে বা এই কয়েক মাসে নেওয়া সম্ভব না। তারপরেও তোমরা যদি হচ্ছে ইংলিশের জন্য ফুললি এফোর্ট দাও, আমার মনে হয় 70-80% মার্কটা তোলা সম্ভব যে মার্কটি পড়তে পরীক্ষা থাকে। সেক্ষেত্রে বাজারে অনেক ভালো ভালো সিরিজের বই আছে। তবে মাস্টার বইটি বাংলা ইংরেজির ক্ষেত্রে মাস্টার যে বইটি আছে সেই বইটা খুবই সুন্দর সাজানো গোছানো এবং প্রিভিয়াস টপিক ধরে ধরে দেওয়া, কোনগুলি ইম্পর্টেন্ট টপিক এবং সিকোয়েন্সলি পাট পাট করে দেওয়া আছে, এই বইটি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। এবং সাধারণ জ্ঞানের জন্য আসলে সাধারণ জ্ঞান বলতে আসলে এটা অসাধারণ, এই বিষয়টি আসলে এই সত্যি এই স্বল্প সময়ে সাধারণ জ্ঞানটা আয়ত্ত করা খুবই কঠিন। তবে বাজারে যে বইগুলো আছে বিশেষ করে MP3 অথবা প্রফেসর, তবে শর্টলি যারা লেখে বিশেষ করে কী বলে আলালস যে জিকেটি আছে, এটি হচ্ছে খুবই সংক্ষিপ্তভাবে লেখা কিন্তু খুবই বিশ্ববিদ্যালয়ে আসার মতো উপযোগী করে একদম শর্টলি দেওয়া। ওনার যে সিরিজের বইগুলো আছে আলালস জিকে, এই বইটি তোমরা দেখতে পারো, এটা খুবই ভালো, মোটামুটি কমন অনেক ভালো পড়ে, তার এক গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ আছে, সে দেখলেও তোমরা বুঝতে পারবে। এই মোটামুটি গেল। এখন যদি আমি সায়েন্সের ক্ষেত্রে আসি, যে সায়েন্সের জন্য যে চারটি বিষয় গুরুত্বপূর্ণ যেটা আমরা দেখতাম যে হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, তো ম্যাথের জন্য বোর্ড বইটির বিভিন্ন টপিক টপিকগুলো পড়ে একটি ভালো মানের গাইড বইটা ফলো করলেই এনাফ ম্যাথের জন্য, কারণ ম্যাথের সূত্রগুলো থাকলে আর অঙ্ক করার ক্ষেত্রে বিগত বছরের কোশ্চেন এবং প্র্যাকটিস করার জন্য অ্যাসপেক্ট ম্যাথটাই এনাফ, আর অন্য কোনো বইয়ের দরকার নেই। আমি যদি ফিজিক্সের ক্ষেত্রে আসি, ফিজিক্সের বোর্ড বইটি অবশ্যই লাগবে, বিশেষ করে ইসাকসারের যে বোর্ড বইটি আছে ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট, বিশেষ করে গাণিতিক সমস্যাগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বিভিন্ন সূত্রগুলো খুবই গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে। এবং এডিশনালি তোমরা যে বইটা রাখতে পারো, যেখান থেকে তো বোর্ড বই তো কমপ্লিট করতেই হবে, কারণ বোর্ড বই বেসিক কনসেপ্ট ম্যাথগুলো করা ছাড়া কোনোভাবেই ভর্তি পরীক্ষার চান্স পাওয়া অসম্ভব, কারণ শুধুমাত্র গাইড বই পড়ে সম্ভব না। এই জন্য এই বোর্ড বইয়ের পাশাপাশি তোমরা অ্যাসপেক্ট ফিজিক্সটাকে রাখতে পারো, মানে অ্যাসপেক্ট বিগত, কারণ সেগুলো টপিক ওই সার্ভে দেওয়া আছে, টেবিল সার্ভে দেওয়া আছে, তবে দেখতে পাও প্রত্যেকটি পাট 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 করে দেওয়া আছে, এটা তোমার জন্য অনেক সহায়ক হবে আমার কাছে মনে হয়। এরপরে যদি আমি কেমিস্ট্রি আসি, যে কেমিস্ট্রি হাজারি সারা তো বই পড়তেই হবে, এটা মাস্ট। এর পাশাপাশি তোমরা যে গাইড বই কিনতে চাও, কেমিস্ট্রি প্লাস হোসেন আলী ভাইয়ের লেখা, খুবই আমি এই বইটা পড়ি চান্স পেয়েছি এবং সুন্দর সাজানো গোছানো, আমার দেখে একটা সেরা বই কেমিস্ট্রি প্লাস, এটা নিতে পারো। এবং বায়োলজির ক্ষেত্রে তোমার বোর্ড বইটি অবশ্যই পড়তে হবে, বায়োলজির যেমন হচ্ছে উদ্ভিদ বিজ্ঞানের জন্য আবুল হাসান স্যারের বই এবং হচ্ছে প্রাণীবিজ্ঞানের জন্য গাজী আজম স্যারের বই পড়তে হবে। এছাড়াও কিছু কিছু হাইলাইটস বের হয়, হাইলাইটসগুলো অনেক মানে শর্টলি করে পরীক্ষা আসার মতো উপযোগী যে বিষয়গুলো সেগুলো কি অনেক সুন্দরভাবে সাজানো গোছানো দেওয়া থাকে। এর পাশাপাশি তোমরা কি অ্যাসপেক্ট বায়োলজি দেখতে পারো। এই মোটামুটি বইয়ের যে বিষয়টি ছিল বুকলিস্ট শেষ, এখন হচ্ছে তোমরা সেগুলো কিভাবে পড়বে বা কিভাবে আয়ত্ত করবে। আমার কথা হলো যে তুমি যে বিভাগটা নিচ্ছ বা যে বিভাগটা তোমার পছন্দ বা তুমি কোন বিভাগে যেতে চাও, আগে তো সেটা সিলেক্ট করেই ফেলছো, সেই অনুযায়ী বইটা কিনবা। কেনার পরে তোমাকে অ্যাডভার্স যে টার্গেটটা রাখতে হবে, যে আমি কোন ইউনিভার্সিটি পরীক্ষা দিতে চাই। বিশেষ করে আমি ইন্টারনেটে যেটা দেখলাম যে হচ্ছে বিভিন্ন সাইটে বলা হচ্ছে যে
পরীক্ষাটি হয়তো গুচ্ছ পদ্ধতিতে হতে পারে, মানে অত সাধারণ ইউনিভার্সিটিগুলো কি একই সিস্টেমে একটা আসার সম্ভাবনা আছে, মানে একটা পরীক্ষার মাধ্যমে সবগুলো বিষয়। আবার কিছু কিছু স্বায়ত্তশাসিত আছে, যেমন হচ্ছে যারা প্রেসিডেন্ট অর্ডিনেন্সে যে ইউনিভার্সিটিগুলো, যেমন ঢাবি, রাবি, চবি, তারপরে যাবি, বুয়েট, এগুলো আলাদা করে পরীক্ষা নেবে, তাদের নিজস্ব কোশ্চেন প্যাটার্নে পরীক্ষা নেবে। তো তোমাদের যে যে ভার্সিটি টার্গেট, আগে ওই ভার্সিটির বিগত 10 বছরের কোশ্চেন বুকটা একটা কেনা, কোশ্চেন বুক কিনে তুমি বুঝতে পারবা যে তোমার কোন কোন জায়গায় তুমি কোনগুলো পারতেছো, কোন কোন জায়গায় ল্যাকিং, সেগুলো দেখে। আমি এই যে বুক বই যে রিভিউ দিলাম, এই রিভিউ এই বইগুলো ভালোভাবে ফলো করলে আমার মনে হয় সম্ভব, কারণ তুমি যদি বারবার প্র্যাকটিস করো, দেখো, লেখো, এবং এর পাশাপাশি অনেকে হচ্ছে কোচিং সম্পর্কে জানতে চাচ্ছ, আমার মনে হয় যে হ্যাঁ, অনলাইনে কোচিংগুলো হচ্ছে ক্লাস ক্লাস করো, এবং তোমার তোমার যে আগে জিনিসগুলো জানা সেগুলো কমপ্লিট করে রাখো, যেগুলো পরীক্ষা আসবে বা তুমি যেগুলো পারো সেগুলো কমপ্লিট করো, যেগুলো সমস্যা হবে সেগুলো রাখো, অফলাইনে যখন সুযোগ হবে বা কারো কাছে সুযোগ হয়, কোচিংয়ে হোক, কোচিংয়ে বা কারো কাছে গিয়ে হোক, অথবা জুম অ্যাপে হোক, সেটা তুমি কি সলিউশন করে নেবে, সাথে সাথে আপডেট যে আমার এই বিষয়ে সমস্যা হচ্ছে, আমার পরিচিত কারা আছে আশেপাশে, সামাজিক দূরত্ব মেনটেন করে তোমাকে সলিউশনটা করে নিতে হবে, কারণ তাছাড়া উপায় নেই, কারণ পরীক্ষার মাধ্যমেই যেহেতু কি ভর্তি পরীক্ষাটা হবে, সুতরাং তোমার কি পুরো সুযোগটাকে অনেক বেশি ভালোভাবে নিতে হবে। তো আজকে এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।